হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো এর আগের যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটার ভিতরে আপনারা এই গাইডের উপরে দেখেছিলেন আমরা একটা হেলিকপ্টার, মানে আরসি হেলিকপ্টার সেট করে এইটাকে রিমোট কন্ট্রোল বানিয়েছিলাম। আর আপনাদের বলেছিলাম এই ভিডিওটার সেকেন্ড পার্ট আপনারা চান কিনা। আর আপনাদের ভিতরে অনেকেই কিন্তু সেটা আমাকে বলেছেন, হ্যাঁ দিদা সেকেন্ড পার্ট চাই। তো আজকের আইডিয়াটাও ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু খুবই ইউনিক। তো আজকে আমরা কি করব? তো আজকের এই হট উইলস কারটার উপরে আমরা হেলিকপ্টার না, আজকে আমরা সেট করব রকেট গাইস। তো আজকের আইডিয়াটা খুবই সিম্পল। তো এই যে হেলিকপ্টার বলছি, এই যে রকেটটা আছে, এইটাকেও আজকে আমরা এই গাড়িটার উপরে ঠিক এইভাবে আমরা গ্লুগানের আটার সাহায্যে সেট করে দেবো। তারপরে আমরা এই রকেটটাকে ধরিয়ে দেখব যে কি হয়, এটা কত স্পিডে আগের দিকে যায়, নাকি এটা জায়গাতেই মানে কিছুটা হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং, মজাদার, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো ফ্রেন্ড চলুন আর কিছু কথা বলতে, সবাইকে সঙ্গে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নেই। তো গাইজ, এই যে আমাদের রকেট আর এই যে আমাদের গাড়িটা, তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই গ্লুগানের আটার সাহায্যে এই দুটোকে একে অপরের সাথে সেট করে দিই। কিন্তু তার আগে আমাদের এই যে এর পিছনে যে লাড়িটা দেখছেন সেটাকে আমরা ভেঙে ছোট করে দেবো। তো চলুন আমরা এটাকে ভেঙে ফেলি। দেখতে পাচ্ছেন আমরা একটু ছোট এটাকে করে দিয়েছি, তো এরকম সাইজে থাকুক। তো এবার আমরা ঠিক এইভাবে এটাকে এর উপরে লাগাবো, এইভাবে লাগাবো না এইভাবে লাগাবো, আশা করি এরকমভাবেই ভালো হবে, তাই না? তো এরকমভাবেই আমরা এর উপরে লাগিয়ে দেবো। জানি না কী হবে, এই রকেটটা কি এই গাড়িটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কোনো রকম আইডিয়া নেই যে কী হবে। তো চলুন তাড়াতাড়ি এটা এর উপরে লাগিয়ে আমরা দেখি। পরে দেখলাম গাড়ি রকেট নিয়ে ওই বাড়িতে চলে গেল। পাশের বাড়িতে গিয়ে যদি পরে কী হবে ভাই, মার খাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এই রকেটটা এই গাড়িটার উপরে সেট করে দিয়েছি। তো চলুন আর বেশি টাইম নষ্ট করবো না, ডাইরেক্টলি আমরা এই সোলতেতে আগুন ধরিয়ে দেখাই যে এই গাড়িটা কোথায় যায়। সো গাইস, আমাদের যে গাড়িটা আর রকেটটা দেখতে পাচ্ছেন আমরা জায়গা মতন সেট করে দিয়েছি। তো চলুন তাড়াতাড়ি করে এই গ্যাসটা দিয়ে এটা ধরিয়ে দেখা যাক যে আমাদের গাড়িটা কোথায় যায়। গাড়ি পুড়িয়ে গেছে গাইস, দেখলেন রকেটটা কিন্তু ঠিক মতনই চলেছিল, কিন্তু গাড়িটা কিন্তু একটু আগে দিয়ে গিয়েই উড়তে পারেনি বা সামনের দিকেও যেতে পারেনি, কারণ এটা এতটাই স্পিডে এই রকেটটা বেরোচ্ছিল। তো আর রকেট নেই, যদি থাকে আমি খুঁজে আনি, যদি আর রকেট থাকে আরেকবার আমরা এটা ট্রাই করে দেখবো। ওকে গাইস, এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প। তো আবার আমরা জায়গা মতন আমাদের রকেট আর গাড়িটাকে সেট করে দিয়েছি। তো চলুন আরেকবার এটা ধরেই দেখা যাক যে এবার কি হয়। Yeah.
আগুন আগুন মোবাইল মোবাইল বাবনের অবস্থাটা কে কে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন গাড়ি তো আমাদের গেছে গাইস বাবনের সিটটা সেরা ছিল মজা আ গেল মজা মজা আ গিয়া মজা जो मजा है ना एक से मेंटल में मिलता है यस यस एकदम तो गाइस देखते बच्चे हमारे मेंटल बुद्धि फले ये गाइडर की अवस्था हो देखो पूरा एकदम पूरे छालखाड़ हो गए तो जाई होक आशा करब आज के एक्सपेरिमेंट आपको भले गए जो भले लगे अवश्य हमारे चैनल के सब्सक्राइब कर बेल आइकन अवश्य प्रेस करें कारण एकदम मजेदार इंटरेस्टिंग वीडियो हम प्राय आते थी आज जो वीडियो का खूब भले लगे तो अपने फ्रेंड्स में मित्र शेयर करते एकदम ही भूलें ना तो फ्रेंड्स आशा करब आप भले थकबें बढ़ते थकबें सुस्त थकबें देखा प्रोग्राम मजेदार इंटरेस्टिंग वीडियो दे जय हिंद वंदे मातरम।